ভণ্ড আসাদ নূরের ভণ্ডামি যেন আর শেষ হচ্ছে না। দিন যতই যাচ্ছে ততই কিন্তু আসাদ নূরের ভণ্ডামি ততই বাড়ছে। আজকে লক্ষ্য করে দেখলাম আসাদ নূরের পেজ যত সময় আগাচ্ছে তত বেশি পরিমাণে তার পেজের ফলোয়ার্স, তার ভিডিও রিচ দিন দিন বাড়ছে। কেন ভাই, আমাদের কেন তার ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেন তার ভিডিওতে কমেন্ট করতে হবে, কেন অ্যাংরি রিয়েক্ট দিতে হবে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তিনি ভিডিও আপলোড করেছেন আমরা দেখলাম, বাট আমরা শেয়ার না করি, আমরা কোনো রিয়েক্ট না করি, আমরা কোনো কমেন্ট না করি, এই ধরনের রিয়েক্ট কমেন্ট শেয়ার না করে আমরা যদি তার প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট করি এবং তার ফেসবুক পেজে গিয়ে বারবার রিপোর্ট করি, তাহলে কিন্তু তার পেজটা একটা সময় ডিজেবল হয়ে যেতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিপোর্ট করলে আসাদ নূরের পেজটি খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি পেজটি ডিজেবল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আসাদ নূরের ভিডিও লাইক কমেন্ট শেয়ার না করে জাস্ট আপনারা তার পেজ এবং ভিডিওতে রিপোর্ট করতে থাকুন। তো চলুন আমার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। জি, এখন আপনারা যেটা করবেন, আপনারা সরাসরি আপনার ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন এবং অ্যাপটিতে যাওয়ার পর আপনারা খুঁজে নেবেন আসাদ নূরের কোন পেজটি আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসাদ নূরের অফিসিয়াল যে পেজটি আছে সেই পেজটি, এবং দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে কিন্তু একটি ভিডিও তিনি আপলোড করেছেন। আপলোড করেছেন বলতে সেই ভিডিওটি অনেক দিন আগের ছিল, সেটাকে আবার রি আপলোড করেছেন তিনি। তো যাই হোক, তিনি কিন্তু এখন বারবার ভিডিও আপলোড করছেন এবং বিশেষ করে ইসলামের বিরোধী যে ভিডিওগুলো আছেন তিনি কিন্তু বারবার এই ধরনের ভিডিওগুলো আপলোড করছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে তার ভিডিওতে আপনারা রিপোর্ট করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির উপরে যে থ্রি ডট নামে একটি অপশন আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে, এবং সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিপোর্ট পোস্ট নামে একটি অপশন আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে, এবং সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডের রিজন নামে যে অপশনটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর হেড স্পিচ এবং ভাইলেশন এবং হ্যারাসমেন্ট আপনাদেরকে তিনটা অপশনে গিয়ে রিপোর্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে হেড স্পিচ যেটা আছে সেখানে রিপোর্ট করে আপনি আপনাদেরকে দেখাবো। সেখানে আমি ক্লিক করে দিব, এবং সেখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে ডান যে অপশনটি আছে সেখানে ডানে ক্লিক করে দিলে কিন্তু রিপোর্ট হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু এই ভিডিওটার উপরে আরও কয়েকটা রিপোর্ট করতে পারেন, এবং এডে রিজনে যাওয়ার পর আপনারা ভাইলেশন নামে যে অপশনটি আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভায়োলেট থ্রেট নামে যে অপশনটি আছে সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট, তারপরে ডান, বাস হয়ে গেল। তার ভিডিওতে রিপোর্ট করার পর আপনারা চাইলে তার পেজটাতে একটা রিপোর্ট করতে পারেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পেজের ডান পাশে যে থ্রি ডট অপশনটি আছে সেই অপশনটির মধ্যে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট প্রোফাইল নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে, এবং সেখানে ক্লিক করার পর হেড স্পিচ এবং ভাইলেশন এবং হ্যারাসমেন্ট আপনাদেরকে তিনটা অপশনে গিয়ে রিপোর্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে হেড স্পিচ যেটা আছে সেখানে রিপোর্ট করে আপনি আপনাদেরকে দেখাবো। সেখানে আমি ক্লিক করে দিব, এবং সেখানে ক্লিক করার পর আবারও ডান যে অপশনটি আছে সেখানে আমাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু তার প্রোফাইলে একটি রিপোর্ট চলে যাবে। তো এমনিভাবে আপনারা কিন্তু এই তিনটা সিস্টেমে তার পেজ এবং তার ভিডিওতে রিপোর্ট করতে হবে। আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো বা বাধ্যতামূলক বলছি, আপনারা সবাই তার ভিডিওতে এবং তার প্রোফাইলে এইভাবে রিপোর্ট করবেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের কাছে একবারে হাত জোর করে বলছি যে আপনারা আসাদ নূরের কোনো ভিডিও শেয়ার কমেন্ট কোনো ধরনের রিয়েক্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট এটাই করবেন, যে ভিডিওটি আপলোড করবেন আমি যেইভাবে দেখিয়েছি আপনাদেরকে সেম সেইভাবে আপনারা রিপোর্ট করবেন, তাহলে কিন্তু একটি সময় তার পেজটি যে কোনো সময় ডিজেবল হয়ে যাবে। তো আমি আশা রাখছি আমাদের বাংলাদেশে যেতগুলো সাইবার সিকিউরিটি মেম্বার আছেন তারা অবশ্যই আসাদ নূরের পেজের বিষয়টা একটু নজর দিবেন। যদিও আসাদ নূর বর্তমানে বাংলাদেশ থেকে পলাতক অবস্থায় আছেন, তিনি কোথায় আছেন এখন পর্যন্ত কেউ জানেন না, এবং আমি এটাও আশাবাদী তাকে কিন্তু খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।